নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে উঠে আসছে একটি বিরাট বড় আপডেট খবর তো রেশন কার্ড থাকলে বিরাট বড় ঘোষণা হ্যাঁ বন্ধুরা আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদিজি তো বন্ধুরা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি রেশন কার্ড নিয়ে বিরাট বড় আপডেট দিয়েছে তো রেশন কার্ড থাকলে আরও ফ্রিতে মাল পাবেন হ্যাঁ বন্ধুরা আরও অতিরিক্ত মাল পাবেন এবারে রেশন কার্ড থাকলে সকলে আরও বেশি করে মাল পাবেন তো রেশন কার্ড নিয়ে তিনি যে আপডেটটি দিয়েছে তো সেটা আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ জানিয়ে দেবো তো বন্ধুরা আপনারা জানেন যে ইতিমধ্যে যে জুন মাস চলছে এই জুন মাসে কিন্তু আপনারা অতিরিক্ত রেশন পাচ্ছেন কিন্তু সরকারের তরফ থেকে তো আরও রেশন পাবে বন্ধুরা আরও রেশনের কিন্তু মেয়াদ বাড়ানো হয়েছে এবং রেশন কার্ড থাকলে কিন্তু আপনাদের জন্য রয়েছে বিরাট বড় চমক তো মাননীয় প্রধানমন্ত্রী মোদীজিটি কী ঘোষণা করেছেন এবং কোন কোন রেশন কার্ড থাকলে আপনারা অতিরিক্ত মাল পাবেন এবং কতদিন পর্যন্ত ফ্রিতে আরও অতিরিক্ত মাল পাবেন তো সম্পূর্ণ আপডেট থাকছে এই ভিডিওটির মধ্যে তাই বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা গত লকডাউনে টানা ছয় মাস বিনামূল্যে রেশন দিয়েছিল কেন্দ্রের মোদি সরকার তো দ্বিতীয় ঢেউ ইতিমধ্যে আজড়ে পড়েছে তো আজড়ে পড়ার সময় থেকে চলতি বছরের মে ও জুন মাসে বিনামূল্যে রেশন বিলির কথা ঘোষণা করেছিল আগেই তো বন্ধুরা যাদের যাদের কাছে কেন্দ্র সরকারের কার্ড রয়েছে অর্থাৎ এ এ এবং হচ্ছে পি পিএইচএইচ এসপি এইচ তো এই সমস্ত যাদের কার্ড রয়েছে তারা কিন্তু এই মাসে অতিরিক্ত মাল পাচ্ছেন তো আরও সেই বিনামূল্যে রেশন দেওয়ার মেয়াদ আরও বাড়িয়ে দিল কেন্দ্র সরকার তো আজ জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জানান যে দীপাবলি অর্থাৎ নভেম্বর মাস পর্যন্ত দেশের আশি কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হবে এর ফলে দেশের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত সম্পদের প্রচুর মানুষ উপকৃত হবে বলেই মনে করছেন ওয়াকিফর মহল প্রধানমন্ত্রী বলেন যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মেয়াদ দীপাবলি পর্যন্ত বাড়িয়ে দেওয়া হল তো বন্ধুরা বুঝতে পেরেছেন রেশন কার্ড থাকলেই আপনাদের জন্য বিরাট বড়ো সুখবর তো ওই যে অতিরিক্ত মাল আপনারা পাচ্ছেন তো ওই অতিরিক্ত মাল কিন্তু আমরা আর এই জুন মাস নয় একেবারে বলা যেতে পারে দীপাবলি পর্যন্ত আপনারা ওই মাল পাবেন অর্থাৎ নভেম্বর মাস দু হাজার সালের নভেম্বর মাস পর্যন্ত আপনারা এই অতিরিক্ত বরাদ্দের মাল পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা জানেন যে ইতিমধ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করে দিয়েছেন যে রাজ্যের মানুষ একেবারে বিনামূল্যে রেশন দেওয়া হবে এবং তারপরে বলা যেতে পারে কার্যত নরেন্দ্র মোদীজি কিন্তু আবার একটি বিরাট বড় আপডেট দিলেন এবং তিনি যে আপডেটটি দিলেন তাদের কিন্তু বলা যেতে পারে রাজ্যে যে সমস্ত মানুষের রেশন কার্ড রয়েছে তাদের জন্য বিরাট বড় সুখবর তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনিতেই অভিযোগ উঠছে যে করোনা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ কেন্দ্র সরকার বিরোধীদের অভিযোগ করোনা পরিস্থিতিতেও রাজনীতি করতে ব্যস্ত মোদী সরকার আমজনতা দেশের অর্থনীতি নিয়ে কোনো চিন্তা নেই তাদের এমনকি করোনা পরিস্থিতি সামাল দেওয়া নিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর এস এস মোদী শাহের জুটির ওপর চড়িয়েছিল বলেই খবর তো সামনে উত্তরপ্রদেশ গুজরাট সহ একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে দু সালের লোকসভা ভোটের আগে যোগীর গড়ের ভোট মোদী সরকারের লিট মাস টেস্ট বলেই মনে করছে ওয়াকিবল মল তো সেই নির্বাচনে জিততে ম্যাজিক্যাল পদক্ষেপের দরকার তো তাই জন্য বলা যেতে পারে বিনামূল্যে রেশন এবং ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করে দিলেন মোদীজি তো বলা যেতে পারে হোক বন্ধুরা রেশন কার্ড থাকলে কিন্তু আপনাদের জন্য বিরাট বড়ো সুখবর এই যে অতিরিক্ত আপনারা মাল পাচ্ছেন সেই মালের কিন্তু বরাদ্দ আরও বাড়িয়ে দেওয়া হলো অর্থাৎ বন্ধুরা শুধুমাত্র এই মাস নয় আপনারা একেবারে নভেম্বর মাস পর্যন্ত এই বিনামূল্যে রেশন পাবেন অর্থাৎ অতিরিক্ত যে কেন্দ্র সরকারের তরফ থেকে যে মাল দেওয়া হচ্ছে সেই অতিরিক্ত মাল কিন্তু আপনাদের এখনই বন্ধ হচ্ছে না আপনারা ওগুলো পেতেই থাকবেন তো বন্ধুরা এই ছিল আপডেট আরও আপডেট পাওয়ার জন্য সঙ্গে থাকুন এবং অবশ্যই দেখতে থাকুন আমাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি